সরি কেটে গেল। তো যাই হোক, এরপর আসি হচ্ছে আমি মোমেন্ট বের করব। তো এখানে আমার মোমেন্টের সূত্র আমি যেহেতু প্রথমে বলে দিছি যে এমইউ, এই যে সূত্রে ডাব্লিউ ডাব্লিউ এল টু এল এন স্কোয়ার, এখানে এল টুর মান হচ্ছে আমার, এল টু হচ্ছে আমার এই সাইডে আর এল ওয়ান হচ্ছে আমার এই সাইডে, এই এল ওয়ান হচ্ছে আমার 20 ইঞ্চি আর এই 18.50 সেটা হচ্ছে আমার এল এন, ঠিক আছে। মানগুলো বসাইছি, বসানোর পর আমার এই যে এখানে আমার হচ্ছে এখন মোমেন্ট, এই মোমেন্ট থেকে আমার কী করতে হবে, নেগেটিভ মোমেন্ট এবং পজিটিভ মোমেন্ট বের করতে হবে। আমার এই মোমেন্টটা যে আছে কতটুকু, কোনো একটা অংশ আছে নেগেটিভ মোমেন্ট হিসাবে আর একটা অংশ আমার কতটুকু অংশ আমার পজিটিভ মোমেন্ট হিসাবে কাউন্ট করবে, এই দুটা, ঠিক আছে। তো ওই মোমেন্টটা যেটা এ বি সির যে অংশটা, টোটাল মোমেন্ট হচ্ছে এম ইউ, এই এ বি ডি ই এই অংশটা, তো এই অংশ থেকে আমার এটা নেগেটিভ মোমেন্ট কোনটা, এই যে সাপোর্টের নেগেটিভ মোমেন্ট আর মাঝখানে পজিটিভ মোমেন্ট কাজ করে, সো অলওয়েজ আমার সেভাবে আমি কাজটা করব। সো নেগেটিভ মোমেন্টে ভাগ করার জন্য 0.65 এম দিয়ে ভাগ করবো আর পজিটিভে নেওয়ার জন্য 0.35 দিয়ে গুণ করবো, সরি গুণ করবো 236 কে। তো এরপর এখানে আমার দেওয়া আছে ফর ইন্টেরিয়র স্প্যান, ইন্টেরিয়র স্প্যানের জন্য আর কি অ্যাকচুয়ালি, আর ইন্ড স্প্যানের জন্য অর্থাৎ যে স্প্যানটা আমার হচ্ছে ইন্ডিংয়ে বা শেষের দিকে, অ্যাকচুয়ালি ইন্ড স্প্যান কোনটা, এই যে এটা হচ্ছে আমার ইন্ড স্প্যান, ঠিক আছে। আর এটা যেটা, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র স্প্যান, ঠিক আছে। এছাড়াও তো আমার এই যে এইটার কথা যদি আমি ভাবি, এই যে এই এই যে এই টোটালটার কথা যদি আমি ভাবি, এই যে বি সি এইচ, তাহলে এটাও আমার ইন্টেরিয়র, এটাও ইন্টেরিয়র। তো এই সাইডটার জন্য বা এই সাইডটার জন্য আমার হচ্ছে মোমেন্ট হচ্ছে এই যে এটা ইন্টেরিয়র নেগেটিভ ইন্টেরিয়র পজিটিভ, এই যদি আমি গুণ করব, তো এখন হচ্ছে আমি যে মোমেন্টগুলো পাইলাম যে এক্সটেরিয়র প্যানেলের জন্য আমার যে মোমেন্টগুলো পাইছি, সেই মোমেন্টগুলোকে এরপর আমি কী করব, এই যে আমি এই এই সাপোর্ট আমি যে মোমেন্টগুলো পাইছি, অ্যাকচুয়ালি এই মোমেন্টগুলো হচ্ছে কি, টোটাল হচ্ছে আমার এই বরাবর মোমেন্ট, অ্যাকচুয়ালি এই সাপোর্ট বরাবর আমি ভাগ করছি, এটা হচ্ছে এক্সটেরিয়র, এটা হচ্ছে ইন্টেরিয়র। তো এই মোমেন্টগুলোকে এখন আমি কী করবো, এই যে ওপি পি কিউ এবং কিউ আর বরাবর আমি ভাগ করব, ঠিক আছে। এই যে আমি টোটাল মোমেন্ট পাইছি হচ্ছে এটা, তো এই মোমেন্টটাকে আমি এখন ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট এবং ইন্টেরিয়র পজিটিভ মোমেন্ট করার জন্য আমি যে এখানে আমার সূত্র আছে 0.75 0.60, এই যে এখান থেকে আমি নিয়ে নিই এটা বের করছি, 0.75 160, এখান থেকে আমি জাস্ট এখানে নিয়ে, এটা হচ্ছে কি ইন্টেরিয়র কলাম স্প্যান, কলাম স্ট্রিপ, আর ইন্ড স্প্যানের জন্য আমার হচ্ছে ইন্ড স্প্যানের জন্য আমি যেটা পাবো আর কি অ্যাকচুয়ালি সেটা 0.75 60, এটা হচ্ছে মোমেন্টটাকে আমি ডিস্ট্রিবিউশন করার জন্য। তো যাই হোক, তারপর আমি মোমেন্টটা বের করার পর এখানে আমি যে এখানে আমার যে মোমেন্টটা আসছে এখানে, তো এই মোমেন্টটাকে আমি কী করছি, ভাগ করছি, কারণ ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্টে যেটা 12.100 এই এত কি ফিট এত কি ফিট, এটাকে আমি এটা আমার একটা স্প্যানের লেন্থ ছিল আমার 10 ফিট করে, তো এগুলোকে আমি 10 দিয়ে ভাগ করাতে আমার 6.2 7.4 12.4 এভাবে ভাগ করে আসছে, প্রতি ফিটে আমার মোমেন্টটা বের করতে হবে অ্যাকচুয়ালি। এই যে এখানে আমার দুইটা আছে, এই যে এক্সট্রা ইন্ড স্প্যান হচ্ছে আমার এটা, এই ইন্ড স্প্যানের জন্য হচ্ছে আমার এই তিনটা, এই ইন্ডে হচ্ছে আমার এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট হচ্ছে এটা, এক্সটেরিয়র পজিটিভ মোমেন্ট হচ্ছে এটা, তারপর হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট হচ্ছে এটা ইন্ড স্প্যানের জন্য, এই যে এই ইন্ড স্প্যান, আর ইন্টেরিয়র স্প্যান হচ্ছে কোনটা এটা। যাই হোক, প্রত্যেকটা মোমেন্টের মোমেন্ট বের করার পর এরপর হচ্ছে আমি এই যে সূত্র অনুযায়ী রো বের করবো, এখানে সূত্রে মান টান দেওয়া আছে, তারপর হচ্ছে সেখান থেকে আমি ডেপ মানে আমার যে স্লাবে যে ডেপথ আসছে সেই ডেপথের সূত্র হচ্ছে এটা, এখানে আমি মোমেন্টের সবচেয়ে ম্যাক্সিমাম মোমেন্টের মানটা বসাবো, বসানোর পর আমার ডেপথ আসছে 4.5 আর আমার আগে 7.5 আসছিল, তো এটা আমার ওকে, এই ডিটা আমার 6.5 4.5 থেকে বড়, সো ওকে, ঠিক আছে।
এবার হচ্ছে আমার স্টিল ক্যালকুলেশন। স্টিল ক্যালকুলেশনের সূত্র হচ্ছে কি এস, এই যে সূত্রটা, আর এর মানটা আমার এখানে নিয়ে আসছি, এই গল্প এটাও লেখা যায়। তো এখানে আমি মোমেন্টের মানটা বসাবো, যে যে মোমেন্ট আমি সেই মোমেন্টের বের করবো। অর্থাৎ আমার এই যে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন যে মোমেন্ট আছে, সেই মোমেন্টের জন্য বিভিন্ন জায়গায় আমার রেইনফোর্সমেন্টও বিভিন্ন হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি বসাবো আর কি। মোমেন্টের মান বসানোর পর আমার এই যে 6.2 এর জন্য 0.2 ইঞ্চেস স্কোয়ার পার ফিট আসছে, ঠিক আছে? সো এটাকে আমি 3 নম্বর বার ব্যবহার করলে আমার স্পেসিংটা এরকম আসে। ঠিক তেমনি বাকি মোমেন্টের জন্য আমার এস এত আসে, স্পেসিং আমার এত আসবে, ঠিক আছে? সো এরপর আমি ফাইনালি কী করবো, যেখানে আমার মোমেন্ট, যে মোমেন্টের জন্য যে রেইনফোর্সমেন্ট বেরোছে, সেই রেইনফোর্সমেন্টগুলো আমি জাস্ট এই জায়গাগুলোতে এখানে বসাই দিব, ঠিক আছে? নাম্বার 3 নাম্বার 4 এটা। তো যাই হোক, ভিডিও যেহেতু 10 মিনিটের বেশি করা যায় না, সেজন্য আর কি তাড়াতাড়ি বুঝাইতে হয়েছে। সো নেক্সট টাইম আরও ভালোভাবে করানোর জন্য চেষ্টা করা হবে, এবং এই নেক্সট টাইম ক্লাস খুললে হয়তো, যেহেতু অনলাইনে ক্লাস একটু সমস্যা হয়, কিছু করার থাকে না, বাট এভাবেই একটু করতে হবে। আপনারাও নিজে একটু চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই থাকবেন।